ওয়ার্ড, নতুন শব্দ, যেটা হয়তো অনেকেই জানো এই ওয়ার্ডটি, সেটা হলো জেনোসাইড। জেনোসাইড কথাটির অর্থ হলো বাংলায় যদি বলি গণহত্যা, নির্বিচারে গণহত্যা। এই নির্বিচারে গণহত্যা বিভিন্ন কারণে হয়, জাতিগত কারণে হয়, ধর্মীয় কারণে হয়, এছাড়া অন্যান্য কারণেও, পলিটিক্যাল বিভিন্ন কারণেও এই গণহত্যা হতে পারে। খুব রিসেন্ট যদি আমরা দেখি এই গণহত্যা কোথায় হয়েছিল, রোহিঙ্গা মুসলিমদের উপর হয়েছিল এই গণহত্যা। কোথায় হয়েছিল? মায়ানমারে হয়েছিল। মায়ানমার সরকার নির্বিচারে রোহিঙ্গাদের উপর অত্যাচার করেছিল, প্রচুর রোহিঙ্গা মারা গিয়েছিল। তারা ভয়ে মায়ানমার পরিত্যাগ করে বাংলাদেশ, ভারতের বিভিন্ন প্রান্তে চলে আসে, তবে বেশিরভাগটা বাংলাদেশেই আছে। আজকে আমরা যে গণহত্যা নিয়ে আলোচনা করব, যা বিশ্বের ইতিহাসে অন্যতম বড় গণহত্যা, বা ভারতবর্ষ বাংলাদেশের ইতিহাসে এবং পাকিস্তানের ইতিহাসে অন্যতম বড় গণহত্যা হিসাবে বিবেচিত হয়, সেই গণহত্যাটা কি? সেটা হচ্ছে বলতে পারি 1971 সালের বাংলাদেশি জেনোসাইড বলা হয়, যেখানে নির্বিচারে ধর্মীয় কারণে গণহত্যা করা হয়েছিল। বিশেষ করে বেশি এই হত্যার শিকার হয়েছিল সেই সময়কার পূর্ব পূর্ব পাকিস্তানের লোকজনেরা এবং হিন্দুরা বেশি গণহত্যার শিকার হয়েছিল। আসলে দেশটা যখন ভাগ হয়েছিল, মুসলিম প্রধান হিসাবে পাকিস্তান আত্মপ্রকাশ করেছিল। বর্তমানের বাংলাদেশ তখন ছিল পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তানে হিন্দুরা ছিল সংখ্যালঘু। হিন্দুরা বাধ্য হয়েছিল যে এই হিন্দুরা বাধ্য হয়েছিল যে এই অত্যাচার থেকে, যে পাকিস্তানি সৈন্যদের অত্যাচার থেকে ওই দেশ ছেড়ে তারা চলে এসেছিল। অনেকে জমি, জায়গা, বাড়ি, ঘর সব কিছু নিমেষের মধ্যে পরিত্যাগ করে তারা কিন্তু ভারতে চলে এসেছিল। সেই ভারতে চলে এসেছিল, সেই অত্যাচারটা কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর থেকে শুরু হয়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দাঙ্গা হতে থাকে, বহু লোক মাইগ্রেশন নিয়ে ভারতে চলে আসে। পরবর্তীকালে 1971 সালে যখন বাংলাদেশে একটা মুভমেন্ট হয় যে আলাদা রাষ্ট্র করবার জন্য, তখনও কিন্তু প্রচুর লোক, যে পরিমাণ অত্যাচার শুরু হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য শেখ মুজিবের নেতৃত্বে, সে সময় প্রচুর লোক বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছিল, এবং এই ভারতে ব্যাপক পরিমাণে একটা মাইগ্রেশন হয়েছিল। এবং ভারতে প্রচুর লোক এসে, বিশেষ করে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলির কিছু প্রান্ত, বর্ধমানের কিছু প্রান্ত এবং কলকাতার কিছু জায়গায় কিন্তু এই মাইগ্রেটেড পিপুল গুলো তখন থেকে কিন্তু বসবাস করতে শুরু করে, এবং পশ্চিমবঙ্গের জনঘনত্বে এক ব্যাপক প্রভাব পড়ে। কিন্তু এখন বুঝতে হবে, একটা 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 সম্প্রদায়, একটা ধর্মীয় সম্প্রদায় কেন তার নিজের বাড়ি ঘর সব ত্যাগ করে চলে এসেছিল, এটা আমাদেরকে ভাবতে হবে। তারা কিন্তু কেউ কিন্তু নিজের বাড়ি ঘর ইচ্ছে করে ত্যাগ করে না, বিভিন্ন কারণে ত্যাগ করে, বিভিন্ন ধর্মীয় কারণ, ধর্মীয় অত্যাচার, মানসিক অসন্তোষ, বিভিন্ন কারণে কিন্তু তারা সব জায়গা ত্যাগ করেছিল। এই সময় বাংলাদেশে হিন্দুদের উপর এতটাই অকথ্য অত্যাচার হয়েছিল যে আমেরিকার বিভিন্ন পত্রিকায় লেখালেখি হয়েছিল যে পাকিস্তানের এই ভারতীয় এই পাকিস্তানের যে হিন্দুদের উপর অত্যাচার, যে গণহত্যা যে হয়েছিল, জেনোসাইড হয়েছিল, গণহত্যা হয়েছিল, নির্বিচারে মানুষকে মারা হয়েছিল, সেটা গণহত্যা হিসাবে কিন্তু বিবেচিত হয়েছিল। এবং বিশ্বের বিভিন্ন দেশ এটাকে মান্যতা দিয়েছিল যে বাংলাদেশের যে গণহত্যা বা জেনোসাইড হয়েছিল 1971 সালে, সেটা কিন্তু বিভিন্ন দেশ স্বীকৃতি দিয়েছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যে জেনোসাইড হয়েছিল, সেই জেনোসাইড কোন কোন দেশ স্বীকৃতি দিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি ভারত নিজেও স্বীকৃতি দিয়েছিল যে বাংলাদেশে জেনোসাইড হয়েছিল, ভারত স্বীকৃতি দিয়েছিল। আমেরিকা মহাদেশ, মানে উত্তর আমেরিকা মহাদেশের বেশিরভাগ দেশ দিয়েছিল, দক্ষিণ আমেরিকার বেশিরভাগ দেশ দিয়েছিল, ইউরোপের কিছু দেশ দিয়েছিল, কিন্তু মধ্যপ্রাচ্য আর পাকিস্তান তো দেবেই না, অস্ট্রেলিয়া, এরা কোনো মন্তব্য করেনি। তবে বিশ্বের বেশিরভাগ দেশ কিন্তু বলেছিল এটা একটা গণহত্যা। তো এটা কিন্তু পৃথিবীর ইতিহাসের অন্যতম বড় গণহত্যা, যারা এই স্বাধীনতার জন্য প্রচুর মানুষ প্রাণ হারিয়েছিল, প্রচুর মেয়েদের অকথ্য অত্যাচার হয়েছিল, প্রচুর মেয়েদের
রেপ করা হয়েছিল পাকিস্তানিদের দ্বারা, নির্বিচারে হত্যা করা হয়েছিল, মায়ের সামনে মেয়েকে রেপ করা হয়েছিল, এরকম ঘটনা কিন্তু আমরা ইতিহাসে পেয়েছি। আজ এই অবধি থাকলো, এই ব্যাপারে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। ধন্যবাদ।